आज आमी तोमादेर पढ़ाबो 16.2 कोषे देखी पेज 175। तोमादेर जे मॉडल एक्टिविटी टास्क अंकगुलो देया होयेछे माने मॉडल एक्टिविटी टास्कर जे सेट वन सेट टू सेट थ्री अंकगुलो देया होयेछे तोमरा अंकगुलो करते थाको स्कूलेर खाताय करबे। स्कूल खुल्ले तोमादेर खातागुलो देखे देया होबे। आमी 16.2 ए पोषमाटा शेष करे अंकगुलो निये तोमादेर आलोचना करबो। ठीक आछे? आच्छा, ताले आगेर क्लासेई तोमादेर विपरीत सूत्र प्रयोग करे वियोग करिए दुई अब्दि करिएछिलाम। आज तीन थेके शुरू करबो। ठीक आछे? देखो तीन थेके। आच्छा, ताले कि आछे तीने? प्लस 34 माइनस माइनस 19 एटा ब्रैकेटेर मध्ये आछे। ताले आमार नियमटा कि? प्लस 34 जेटा आछे सेटा लिखे देबो, माइनसटा कि करो प्लस करबो, आर माइनस 19 এর বিপরীত রাশি কি? প্লাস 19। প্লাস 19, তাহলে দুটোই কি চিহ্ন হলো? প্লাস। প্লাস 34 প্লাস 19, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমি কি করে 34 আর 19 যোগ করে 53 হলো। চিহ্নটা কি হবে? দুটি ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফলের আগে প্লাস চিহ্ন বসে। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে 4। মাইনাস 15 মাইনাস মাইনাস 27, একই নিয়ম, বিপরীত সূত্র। মাইনাস 15টা ব্র্যাকেটের মধ্যে যেমন আছে রাখবে, মাইনাসটা কি করে প্লাস করবে, বা মাইনাস 27 এর বিপরীত রাশি কি? প্লাস 27। তাহলে কি হলো? মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস হলো। তাহলে 27 থেকে 15 বিয়োগ করলে কি হয়? 12 হলো। চিহ্নটা কি হবে? যেটা বড় সংখ্যা কি 27, তার সঙ্গে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস 12। প্লাস 12, বোঝা গেছে? ঠিক আছে, আর দুইটা তো করে দিয়েছিলাম আগে দিন। আচ্ছা, এবার ধরো তোমার 5। পাঁচ মাইনাস 25 মাইনাস প্লাস 13, তাহলে মাইনাস 25টা যেরকম আছে লিখবে, বিপরীত সূত্র প্রয়োগ করা মানে কি? মাইনাসটা প্লাস করবে, মাইনাস তার বিপরীত রাশি হচ্ছে, সরি, প্লাস তার বিপরীত রাশি কি? মাইনাস 13। প্লাস তার বিপরীত রাশি কি? প্লাস। প্লাস তারের বিপরীত রাশি কি? মাইনাস 13। তাহলে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস করবে, 25 আর 13 যোগ করলে কি হয়? 38। 38, চিহ্নটা কি হবে? দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করলে যোগফলের আগে বিয়োগ চিহ্ন বসে, তাহলে বিয়োগ চিহ্ন বসবে। ঠিক আছে, এবার হচ্ছে 6। মাইনাস 16 মাইনাস মাইনাস 10, যেমন ব্যাকেটের মধ্যে আছে লিখবে, মাইনাস 16 যেমন আছে লিখলে, বিপরীত সূত্র প্রয়োগ করা মানে মাইনাসটা কি করবে? প্লাস করলে, মাইনাস 10 এর বিপরীত রাশি কি হবে? প্লাস 10। তাহলে মাইনাস, তাহলে প্লাস 10 হলো, তাহলে মাইনাস 16 আর প্লাস 10, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, 16 থেকে 10 বিয়োগ করে কি হলো? 6। চিহ্নটা কি হবে? বড় সংখ্যা কি আছে? 16। 16-র সঙ্গে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস 6। বোঝা গেল? আচ্ছা, এবার পরেরটা দেখো। প্লাস 31 মাইনাস মাইনাস 12, প্লাস 31 যেন মাঝে লিখবে, মাইনাসটা কি করবে? প্লাস করে দিলে, আর মাইনাস 12-এর বিপরীত রাশি কি? প্লাস 12। দুটোই কি হলো? একই রাশি হয়ে গেলো, দুটোই প্লাস হয়ে গেল, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে 31 আর 12 যোগ করে কি হলো? 43। চিহ্নটা কি হবে? দুটি ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফলের আগে যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন বসে, প্লাস 43। আচ্ছা, মাইনাস পরের অঙ্কটা 8-এরটা, মাইনাস 31 মাইনাস মাইনাস 45, তাহলে মাইনাস 31 যেরকম লিখবো, মাইনাস বিপরীত সূত্র প্রয়োগ করে মানে মাইনাসটা কি হয়ে যাবে? সবসময় মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস এখানে যে সংখ্যাটা থাকবে, তোমরা আগেই বলেছি, বারবার বলছি, মাইনাস এখানে যে সংখ্যাটা থাকবে তার বিপরীত রাশি হবে। মাইনাস 45 ছিল, তাহলে প্লাস 45। ঠিক আছে, প্লাস 45, আর মাইনাস 31 প্লাস 45, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 45 থেকে 31 বিয়োগ করবে, সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, করে কি হলো? 14। চিহ্নটা কি হবে? বড় সংখ্যা কি? 45। 45-এর সঙ্গে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস 14। আচ্ছা, এবার দেখো 9-টা, মাইনাস 21 মাইনাস প্লাস 21, তাহলে মাইনাস 21, মাইনাসটা বিপরীত সূত্র প্রয়োগ করা মানে মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে,
প্লাস একুশের বিপরীত রাশি কি মাইনাস একুশ, তাহলে মাইনাস একুশ মাইনাস একুশ দুটোই মাইনাস হলো, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে একুশ আর একুশ যোগ করে কত হলো বিয়াল্লিশ। চিহ্নটা কী হবে, দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করলে যোগফলের আগে বিয়োগ চিহ্ন বসে, মানে মাইনাস চিহ্ন বসবে, বোঝা গেছে? আচ্ছা, সমগুলো ভালো করে টুকে করে নেবে, ঠিক আছে? আর দু একটা দেখো কী বলেছে, ফাঁকা ঘরে ঠিক মতো, এটা হচ্ছে গেটার দেন, মানে কোনটা বড়, ছোট বা সমান হবে সেটা বোঝাতে হবে। তোমাদের অঙ্কগুলো দিয়ে দেবে, তোমাদের অঙ্কগুলো কষে দেখতে হবে কোন দিকটা বড়, বাঁ দিকটা বড় না ডান দিকটা বড়, যেদিকটা বড় সেদিকে সেই চিহ্নটা দিতে হবে, সমান হলে সমান চিহ্নটা দেবে, ঠিক আছে? আচ্ছা দেখো দুইয়ের একটা, প্লাস ১৩ প্লাস মাইনাস ৮, এটা সমান হবে না কি হবে, শূন্যস্থান আছে, প্লাস ৩ মাইনাস মাইনাস ২, আমি বিপরীত সূত্র প্রয়োগ করে করতে পারি বিয়োগগুলো, বা এমনি যেরকম ব্র্যাকেট তুলেও করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা কি আছে, প্লাস এ মাইনাস এ মাইনাস, ১৩ থেকে ৮ বিয়োগ করে কি হলো ৫ হলো, চিহ্নটা কি হবে, বড় সংখ্যা কি আছে ১৩, ১৩র সঙ্গে কি চিহ্ন আছে প্লাস ৫। এবার ডান দিকটা দেখো, প্লাস ৩ যেরকম আছে বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করছি, এবার তারপরে মাইনাসটা কি করে দেবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি হলো প্লাস, আর মাইনাস ২ এর বিপরীত রাশি কি হলো প্লাস ২, প্লাস ২, তাহলে দুটোই কি হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস ৫, তাহলে দুটো এদিকেও দেখো, বাঁ দিকটা প্লাস ৫ হলো ডান দিকটা প্লাস ৫ হলো, তাহলে এটা কি চিহ্ন হবে, সমান চিহ্ন, বোঝা গেছে? আচ্ছা পরের অঙ্কটা দেখো, মাইনাস ১২ মাইনাস মাইনাস ১০ সমান এইটা দেওয়া আছে, তাহলে আগে দিকটা করি, এগুলো তোমরা কিন্তু রাফে করে পরীক্ষার সময় দিলে এগুলো কিন্তু রাফে করবে, রাফে করে তোমার চিহ্নটা বসাবে, ঠিক আছে? আমি এখানেই করে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। মাইনাস ১২ বিপরীত সূত্র প্রয়োগ করছি, মানে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস বিপরীত রাশি কী হচ্ছে প্লাস ১০, তাহলে মাইনাসে প্লাসে কী হলো মাইনাস হবে, তাহলে ১২ থেকে ১০ বিয়োগ করে ২ হলো, বড় সংখ্যা কী আছে ১২, ১২র আগে কী আছে মাইনাস, তাহলে মাইনাস ২, বোঝা গেল? আর এটা প্লাসই আছে, তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে মাইনাস ৯ প্লাস ৩, মাইনাসে প্লাসে মাইনাস হলো, ৯ থেকে ৩ বিয়োগ করে ৬ হলো, চিহ্নটা কী হবে, ন বড় সংখ্যা কি ৯, ৯-এর সঙ্গে কী চিহ্ন আছে মাইনাস ৬, তাহলে কোনটা মানে মাইনাস ২ বড় না মাইনাস ৬ বড়, তাহলে মাইনাস ২ বড়, তাহলে মাইনাস ২ এর দিকে এই চিহ্নটা দেবে, বোঝা গেছে? আচ্ছা আমার পরের অঙ্কটা দেখো, প্লাস ৩৫ মাইনাস মাইনাস ৫, বাঁদিক গান্ধীটা করে নিয়ে দেখবে কোনটা বড় কোনটা ছোট বা সমান হবে, তাহলে প্লাস ৩৫ মাইনাসটা কী হবে প্লাস হবে, মাইনাস ৫ এর বিপরীত রাশি হচ্ছে প্লাস ৫, তাহলে প্লাস দুটোই কী হচ্ছে প্লাস চিহ্ন হয়ে গেল, ৩৫ আর ৫ যোগ করলে ৪০ হলো, আর চিহ্নটা তো কী, দুটো একই চিহ্ন থাকলে কী হয়, দুটো ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগ করে আগে প্লাস চিহ্ন বসে, তাহলে প্লাস ৪০। আচ্ছা এবার ডান দিকটা দেখো, মাইনাস ২৪ মাইনাসের বিপরীত রাশি হচ্ছে মাইনাস ২৪, এটা বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করবো, যদি বিয়োগ চিহ্ন আছে ব্র্যাকেট তুলেও বিয়োগ করতে পারো বা বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে পারো, মাইনাস ২৪ মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস ৬৪ বিপরীত রাশি কী হচ্ছে প্লাস ৬৪, তাহলে মাইনাস ২৪ প্লাস ৬৪, প্লাসে মাইনাসে মাইনাস, ৬৪ থেকে ২৪ বিয়োগ করে ৪০ হলো, চিহ্নটা কী হবে, বড় সংখ্যা ৬৪ আছে তার সঙ্গে যে চিহ্নটা আছে প্লাস প্লাস ৪০, দুদিকে সমান হয়ে গেল, তাহলে আমি কী করে প্লাস চিহ্ন দেবো শূন্যস্থানটা, ঠিক আছে? পরেরটা চলে যাও, মাইনাস ১৮ মাইনাস প্লাস ৬, তাহলে মাইনাস ১৮ এটা কী হবে, মাইনাসটা কী হয়ে করে নেবে, যেহেতু মাইনাসটা কী করে প্লাস করবে বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগটা করবো, মাইনাস প্লাস ৬ এর বিপরীত রাশি মাইনাস ৬ মাইনাস ৬, তাহলে দুটোই মাইনাস চিহ্ন হলো, মাইনাসে মাইনাসে প্লাস, ১৮ আর ৬ বিয়োগ করে ১৮ আর ৬ যোগ করে মাইনাসে মাইনাসে প্লাস, ১৮ ছয় যোগ করে ২৪ হলো, চিহ্নটা কী হবে, দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করলে যোগ করে আগে মাইনাস চিহ্ন বসে, তাহলে মাইনাস ২৪। আচ্ছা মাইনাস ১৮ মাইনাস মাইনাস ৬, তাহলে মাইনাস ১৮ মাইনাসটা কী করবে প্লাস করবে, মাইনাস ৬ এর বিপরীত রাশি কী প্লাস ৬, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো, ১৮ থেকে ৬ বিয়োগ করে কত হবে ১২ হবে, কী চিহ্ন হবে, বড় সংখ্যা ১৮, ১৮র সঙ্গে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস ১২, তাহলে কোন মাইনাস ২৪ বড় না মাইনাস ১২ বড়, মাইনাস ১২ বড়, কারণ তোমরা জানোই
যত বাঁ দিকে যাবে তত মান কমতে থাকবে, তাহলে -12 দিকে বড় চিহ্নটা দেবে, ঠিক আছে? মুখটা খোলা থাকবে, হাতটা খোলা থাকবে -12 দিকে, বোঝা গেছে? আচ্ছা এই ইয়েরটা দেখো, +45 -52 +45 মাইনাসটা কি করে প্লাস চিহ্ন দেবে, বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করছো, -52 বিপরীত রাশি +52, আর দুটোই কি ওটা প্লাসে প্লাসে প্লাস করবে, 45 আর 52 যোগ করে 97 হলো, আর কি হবে চিহ্নটা, দুটি ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফলের আগে প্লাস চিহ্ন বসে, তাহলে +97, ঠিক আছে? আচ্ছা ডান দিকটা কি আছে, -52 -45, তাহলে -52 মাইনাসের বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করছি, মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যাবে, -45 বিপরীত রাশি +45, তাহলে মাইনাসে প্লাসে কি করবে, মাইনাস মাইনাসে প্লাসে, 52 থেকে 45 বিয়োগ করলে 7 হয়, চিহ্নটা কি হবে, 52 হচ্ছে বড় সংখ্যা, তার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে -7, তাহলে কোনটা বড়, 97 না -7 বড়, 97, তাই 97-এর দিকে বড় চিহ্নটা দিন। আচ্ছা পরেরটা দেখো, +25 -19, ঠিক আছে? এটা তাহলে বিপরীত বিয়োগ চিহ্ন আছে, তার বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করবো, +25 মাইনাসটা কি হয়ে গেল প্লাস, -19 বিপরীত রাশি কি +19, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 25 আর 19 যোগ করলে কি হলো 44, চিহ্নটা কি হবে, দুটি ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগ করার আগে যোগ চিহ্ন বসে, এবার প্লাস চিহ্ন, +44, এদিকে দেখো -25 বিপরীত বিয়োগ আছে, তাহলে মাইনাসটা কি করবো প্লাস করবো, +19 বিপরীত রাশি কি -19, ঠিক আছে? তাহলে এখানে -25 মাইনাস দুটোই মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 25 আর 19 যোগ করলে কী হয় 44, প্লাস হলো, চিহ্নটা কী হবে, দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করলে যোগফলের আগে কী হয় বিয়োগ চিহ্ন বসে, তাহলে -44, ঠিক আছে? আজ এই অবধি, পরের দিন আবার অঙ্কগুলো করে দেবো, তোমার বাড়িতে থাকো, সুস্থ থাকবে, রাখছি।